হ্যালো এ আমরা লাস্ট পয়টে দেখছিলাম হচ্ছে একদম বেসিক একটা স্ট্রাকচার দাঁড় করায় কীভাবে একটা প্রোগ্রাম লেখা যায় এবং দেখছিলাম যে প্রিন্ট এবং রাইট এই দুটা কমান্ডের মাধ্যমে বিভিন্ন লেখা কীভাবে দেখানো যায় সো আমরা ওইখান থেকেই আমরা একটু নেক্সট স্টেপে আসবো আজকে আসবো হচ্ছে ফোট্রানে কত ধরনের ডাটাই মানে ডাটা নিয়ে কাজ করা যায় সো বাই ডিফল্ট ফোটানে পাঁচ ধরনের ডাটা টাইপ আছে সো আমরা প্রথমে একটা ফাইল খুলে নেই নর্মালভাবে সেভ করব আজকে আগের দিনের মতোই পার্ট থ্রি লিখে সেভ করি কারণ আজকে পার্ট থ্রি সো প্রথম কাজ হচ্ছে আমাদের প্রোগ্রাম পার্ট থ্রি সো এইটুকু লেখা এটা তো আমাদের একদম বেসিক সময় করতেই হবে এটা করলাম সো আমরা যেটা বললাম ডাটা টাইপ সো টাইপ আমাদের ফোটান আছে পাঁচ ধরনের সেগুলো হচ্ছে ইন্টেজার রিয়েল কমপ্লেক্স ক্যারেক্টার অ্যান্ড লজিক্যাল সো এগুলো মানে কি কি বললাম সো প্রথম যে তিনটা ইন্টেজের রিয়েল কমপ্লেক্স এগুলো হচ্ছে এক মানে এক ধরনের সংখ্যা সো ইন্টেজের ওয়ার্ডটার মানে হচ্ছে পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা নিয়ে আমাদের যত কাজ এটা হচ্ছে এই ডাটাগুলা ফোটান ইন্টেজার টাইপের মধ্যে স্টোর করে তো এই জিনিসটা কেমন হবে আমরা হচ্ছে একটা কমেন্ট দিয়ে লিখি যে এর পরের লাইনটা আমরা ইন্টেজার নিয়ে কাজ করবো ইন্টিজার লিখে রাখলাম তো আমরা হচ্ছে প্রিন্ট করি আমরা আমরা এখানে ডাবল কোডের মধ্যে যা লিখতাম ওইটা হচ্ছে লেখাগুলো প্রিন্ট হইতো আমরা হচ্ছে এখন ডাবল কোডে লেখা প্রিন্ট করব না আমরা করব হচ্ছে একটা ইন্টিজার কিছু প্রিন্ট করি সে ইন্টেজার কি একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা লিখি কী লিখব টোয়েন্টি টোয়েন্টি যে লিখলাম এই লিখাটা হচ্ছে আমাদের একটা ইনটিজার হবে সো আমরা যদি এটা প্রিন্ট করি আমরা দেখতেছি যে টোয়েন্টি প্রিন্ট হইলো তো আমরা একটা কাজ করি গতদিন যেভাবে করে প্রিন্ট করতাম ওইভাবে করে একটা প্রিন্ট করি ডাবল কোটের মধ্যে মানে কোটেশনের মধ্যে যদি প্রিন্ট করি সো আমরা কোনো পার্থক্য দেখতেছি না পার্থক্য শুধু একটু দেখতেছি যে এই টোয়েন্টিটা একটু ডান পাশে ফাঁকা হয়ে আছে এই টোয়েন্টিটা একদম বাম পাশে হয়ে আছে আর কোনো পার্থক্য দেখতেছি না সো পার্থক্য কি আমরা বোঝার জন্য আগে জানতে হবে যে এইটা মানে কি বুঝাচ্ছে এইটা মানে কি বুঝাচ্ছে আমরা যখন ডাবল কোড দিয়ে লিখি তখন সেইটা একটা জাস্ট ডাবল কোডের ভিতর যা আছে ওইটুকি আর এক্সট্রা আমি মিনিং বুঝাচ্ছি না কিন্তু আমরা যখন ডাবল কোড দিচ্ছি না ওইটা নিজেই একটা জিনিস আমি জানি না আমাদের আমার এক্সপ্লেনেশনটা খুব একটা ভালো হইলো কিনা সো আমরা যখন ডা জিনিসটা হচ্ছে ডাবল কোড দিয়ে যখন লিখি বা সিঙ্গেল কোড দিয়ে যখন লিখি এই জিনিসটা হয়ে যায় আমাদের ক্যারেক্টার ডাটা টাইপ সো আমরা অলরেডি দুটা টাইপ দেখলাম সো এই দুটোর মধ্যে পার্থক্য আমি জাস্ট একটু পরেই বলবো আমাদের অন্য টাইপগুলো দেখে নেই সো আমাদের ইন্টেজের টাইপ এরকম যে কোনো সংখ্যা আমরা যদি জাস্ট সংখ্যাটা একটা পূর্ণ সংখ্যা লিখি সাথে দশমিক নাই কিছু নাই এরকম সব সংখ্যাই হচ্ছে ইন্টেজের সংখ্যা সো আমাদের তো সব সময় ইন্টিচার হয় না মাঝে মধ্যে আমাদের দশমিক সংখ্যা নিয়েও কাজ করতে হয় যেমন হচ্ছে আমি আপনাকে যদি কেউ বলে একটা প্রোগ্রাম লিখেন আপনার হচ্ছে প্রত্যেকটা কোর্সের গ্রেড পয়েন্টগুলো নিয়ে সেটা এভারেজ করে সিজিপিএ ক্যালকুলেট করবে সো অবভিয়াসলি সবগুলো হচ্ছে একটা দশমিক পয়েন্ট থাকবে সো এই টাইপের ডাটা নিয়ে যখন কাজ করব সেই ডাটার নাম হচ্ছে ফোটনের ভাষায় রিয়েল নাম্বারস রিয়েল হ্যাঁ ম্যাথের ভাষাতেও এটাকে রিয়েল নাম্বারসি বলতেছি এই সেই জন্যে হচ্ছে ফোরটানো এটাকে রিয়েল বলে সো এটা হচ্ছে সেই সকল সংখ্যা যেগুলোর ভিতর দশমিক থাকবে সো কি হইতে পারে পাই যেমন থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান ফাইভ নাইন এরকম কিছু একটা যদি আমরা এখন আমরা প্রিন্ট করে দেখি প্রথমটা আমরা ইন্টারজার প্রিন্ট করছিলাম পরেরটা আমরা হচ্ছে যে রিয়েল প্রিন্ট করছি এইটা আসছে যদিও আমরা যেটা লিখছি এক্স্যাক্টলি ওইটা আসে নাই এইটা না আসার একটা কারণ আছে যেটা একটু ব্রড সেন্সে চলে যাবে আমি হচ্ছে আজকের পার্টে বলবো না হয়তো ফিউচারে একটা পার্টে যখন আমরা রিয়েল নেম বিষদ ডিসকাস করবো তখন বলবো যে কেন লাস্টে জিরো ওয়ান টু এক্সট্রা আসলো সো ওইটা নিয়ে আমি আজকে কথা বলবো না এনিওয়ে সো দশমিক সংখ্যাওয়ালা যেই দশমিকওয়ালা সংখ্যাগুলোই নিতে আসছে আমাদের রিয়েল নাম্বার অ্যান্ড পরে হচ্ছে আমরা জাস্ট কোটেশনের ভিতরে যেটা লিখছি ওটা আমাদের ক্যারেক্টার সো আমরা তিন টাইপের অলরেডি পাইলাম পাঁচটার মধ্যে তিনটা পাইছি এখন রিয়েল নিয়ে আপনার আরেকটা প্রশ্ন থাকতে পারে ম্যাথে আমরা কী জানি সকল ইন্টেজার নাম ইন্টেজারই এক ধরনের রিয়েল নাম্বার তাহলে কি আমরা যদি জাস্ট যদি থ্রি লিখতাম বা থার্টি টু লিখতাম এটাও কি আমার রিয়েল নম্বর না ফোর প্রোগ্রাম মানে এত সোফিস্টিকেটেডভাবে বুঝানো যাবে না যদি শুধু বত্রিশ লিখি এটা ইন্টেজার কোনো ভেজাল নাই আমি যদি বত্রিশটাকে রিয়েল হিসেবে জানতে চাই তাহলে বত্রিশ দশমিক শূন্য দিতে হবে তাহলে আমরা এটাকে রিয়েল পাবো সো আমি যদি এই জিনিসটাই করি যে এখানে হচ্ছে বিশ লিখলাম এখানে বিশ দশমিক শূন্য দিলাম তাহলে যদি আমি প্রিন্ট করি তাহলে দেখতে পাচ্ছি যে এখানে বিশটাকে বিশ হিসেবেই প্রিন্ট করছে টোয়েন্টি নিচে টোয়েন্টি পয়েন্ট অনেকগুলো জিরো ওই যে বললাম যে এতগুলা এক্সট্রা কেন আসতেছে এটা আমি আজকে ডিসকাস করব না এর পরে ডিসকাস করব আচ্ছা সো তিনটা টাইপ আমরা পাইলাম আর কি টাইপ আছে বাই ডিফল্ট আমাদের সংখ্যা জাতীয় আর টাইপ হচ্ছে কমপ্লেক্স এখন কমপ্লেক্স কি আর কিছুই না আমাদের ম্যাথে যে এরকম কমপ্লেক্স নাম্বার নিয়ে কাজ করি ওইটাই সো কমপ্লেক্স লিখার ধরন একটু আলাদা আমরা ম্যাথে কীভাবে লিখি আই দিয়ে লিখি বা মাঝে মধ্যে যে দিয়ে লিখি সো একটা সংখ্যা হচ্ছে আই ওয়ান টু আই এরকম একটা কমপ্লেক্স নাম্বার থাকতে পারে আমাদের সো এইটাকে আমি আরেকটা লাইনে কমেন্ট হিসেবে লিখি দেখো এটাকে ফোট্রানের ভাষায় কমপ্লেক্স নাম্বারটাকে লিখতে হয় এরকম ফার্স্ট ব্র্যাকেট দিতে হয় এর মাঝখানে কমা দিয়ে প্রথমে রিয়েল পার্টটা কমা তারপরে ইম্যাজিনারি পার্টটা আমাদের রিয়েল পার্ট হচ্ছে এইটা ইমাজিনারি পার্ট হচ্ছে আই সাথে যেইটা ওইটা তো এইভাবে লিখলে আমরা যেই সংখ্যাটা পাই ওইটা হচ্ছে একটা কমপ্লেক্স নাম্বার সো বেসিক্যালি আমি হচ্ছে ম্যাথের মতো করে লিখি এক্স প্লাস আই ওয়াই এভাবে আমরা কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করি এই এটা হচ্ছে আমরা ফোটার ভাষায় লিখলে ব্র্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই এভাবে লিখতে হবে সো এইভাবে যদি আমরা লিখি আমরা কি জানি যে কমপ্লেক্স নাম্বারে এখানে এক্স আর ওয়াই দুইটাই হচ্ছে ফ্র্যাকশনাল কিছু হইতে পারে যে আমাদের একটা এক্সাম্পল হইতে পারে হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ প্লাস জিরো এরকম কিছু হইতে পারে সো ফোর আমাদের এই জিনিসগুলা অ্যাকচুয়ালি রিয়েল নাম্বার দিতে হয় সো কমপ্লেক্স নাম্বার হচ্ছে দুইটা রিয়েল নাম্বার একসঙ্গে ই মানে লিখে আমরা একটা কমপ্লেক্স নাম্বার পাচ্ছি তো আমরা এটা যদি এখন রান করি আমরা দেখতে পাবো ব্র্যাকেটের ভিতরে দুইটা এক আর দুই দশমিক দিয়ে দিছে আমরা তো দশমিক দেই না আমরা তো ইন্টেজার দিয়েছিলাম তো যেটা বললাম কমপ্লেক্স নাম্বার হচ্ছে দুইটা রিয়েল নাম্বার দিয়ে গঠিত সো আমরা যদি এখানে রিয়েল নাম্বার নাও দেই এটা যেহেতু কমপ্লেক্স ওরা জানে এখানে আমাদের রিয়েল নাম্বার পাইতে হবে সো এটাকে ইন্টেজার থেকে অটোমেটিক রিয়েল বানিয়ে নিচ্ছে সো আমরা এটাকে ওয়ান পয়েন্ট জিরো টু পয়েন্ট জিরো লিখলে যেটা হয়তো সেম জিনিসই হচ্ছে শুধু ওয়ান আর টু লিখলে আচ্ছা আমরা কমপ্লেক্স পাইলাম কমপ্লেক্স হচ্ছে জাস্ট এক্সপ্লাস আই ওয়াইকে আমরা ব্র্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই দিয়ে লিখলাম সো আমরা এই তিনটা টাইপ ইন্টেজার রিয়েল অ্যান্ড কমপ্লেক্স এই তিনটা হচ্ছে আমাদের নিউমেরিক্যাল টাইপস সো আমাদের নিউমেরিক্যাল টাইপের বাইরে অলরেডি একটা পাইছি কি ক্যারেক্টার সো ক্যারেক্টার আমরা যেমন হচ্ছে এখানে জাস্ট সংখ্যাগুলো পাচ্ছি এখানে এই কোটেশনের ভিতরে যদি আমি কোনো সংখ্যা লিখি ওটা অ্যাকচুয়ালি সত্যান সংখ্যা হিসেবে দেখবে না ওটাকে একটা লেখা হিসেবে দেখবে ওকে সো এইটা হচ্ছে আমাদের ক্যারেক্টার এইটার আর টার্ম আছে এটাকে স্প্রিং বলে অনেকগুলা নর্মালি ইংলিশে আমরা ক্যারেক্টার কী বুঝাই এক একটা শুধু একটা একটা বর্ণকে বুঝাই ক্যারেক্টার এরকম অনেকগুলো ক্যারেক্টার মিলে হচ্ছে আমাদের ওয়ার্ড বা সেন্টেন্স গঠন হয় এরকম অনেকগুলো ক্যারেক্টার একটার পরে একটা থাকা মানে সুতার মতো সুতার মতো বাধা থাকা থাকে দেখে এই জিনিসটাকে স্ট্রিং বলে দেখো এত কমপ্লিকেটেড চিন্তাভাবনা না করাই ভালো জাস্ট এটাকে স্ট্রিং বলে জানলেই হবে ওকে আমরা ক্যারেক্টার পাইলাম এরপর আর টাইপ হচ্ছে সেটা লজিক্যাল লজিক্যাল আচ্ছা লজিক্যাল জিনিসটা কি আমরা হচ্ছে লজিক নিয়ে পড়াশোনা করছি এটা এইচএসি লেভেলের আইসিটি বইও আছে ম্যাথের পোলাপানো পড়ছে বা কম্পিউটার সায়েন্সের পোলাপানো পড়ে তো জিনিসটা হচ্ছে আমরা কি জানি লজিক হচ্ছে ট্রু অ্যান্ড ট্রু হচ্ছে ট্রু ট্রু অ্যান্ড ফলস হচ্ছে ফলস এই টাইপের আমরা ট্রু ফলস নিয়ে কাজ করি জাস্ট ট্রু থাকে আর ফলস থাকে ওটা আর কোনো ভ্যালু নাই লজিক্যাল ভ্যালু হচ্ছে জাস্ট দুইটা ট্রু অ্যান্ড ফলস আমরা যেমন ইন্টারজারের ভ্যালু কি এক দশ একশো হাজার অনেক কিছু হইতে পারে রিয়েল নাম্বার কি ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট সিক্স 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 অনেক কিছু হইতে পারে সো লজিক্যালের ভ্যালু জাস্ট দুইটা সো এই দুটো ভ্যালু লেখার নিয়ম হচ্ছে এরকম প্রিন্ট ট্রু লেখার নিয়ম হচ্ছে ডট ট্রু ডট এই ডট ট্রু ডট এই পুরোটা মিলে হচ্ছে জাস্ট বোঝা যাচ্ছে ট্রু ভ্যালুটা আমরা যদি এটাকে প্রিন্ট করি প্রিন্টের মধ্যে শুধুমাত্র টি দিয়ে প্রকাশ করে সে লজিক্যাল ট্রুথ ভ্যালুটা টি দিয়ে মানে প্রিন্ট হচ্ছে টি দিয়ে আমরা লিখবো হচ্ছে ডট টু ডট দিয়ে সো একইভাবে ফলস ভ্যালুটা লেখার জন্য আমরা ডট ফলস ডট ইউজ করি ট্রু আরে কী করি ট্রু আর ফলস সো আমরা টোটাল পাইলাম হচ্ছে একটা ইন্টেজার একটা রিয়েল একটা কমপ্লেক্স একটা ক্যারেক্টার একটা লজ্জা সো টোটাল পাঁচটা টাইপ পাইছি সো পাঁচ ধরনের ডেটা নিয়ে আমরা কাজ করতে পারি সো এই পাঁচ ধরনের ডেটার মধ্যে আমি জাস্ট সংখ্যাগুলার কয়েকটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক দেখাই যে আমি কোটেশনের ভিতর লিখে লিখলেও প্রিন্ট হচ্ছে বিশ কোটেশন ছাড়া দিয়ে লিখলেও বিশ হচ্ছে তাহলে পার্থক্য কী পার্থক্য কোটেশন দিয়ে যখন লিখতেছি ফোর ট্রান বুঝতেছে না যে এর ভিতর সংখ্যা আছে নাকি এ বি সি ডি আছে এগুলো কিছু জানে না ফোর ট্রান ফোর ট্রান ওটাকে জাস্ট টেক্সট হিসাবে দেখতেছে একটা স্প্রিং আর কিছুই না কিন্তু আমরা যখন টোয়েন্টি লিখতেছি এটা সংখ্যা সো আমরা সংখ্যার উপর অনেক কিছু করতে পারি কি করতে পারি যোগ করতে পারি গুণ বিয়োগ করতে পারি গুণ করতে পারি ভাগ করতে পারি এই জিনিসগুলো ফোট্রান বুঝতে পারবে যে এটা একটা সংখ্যা সো এটার উপর আমি এই কাজগুলো করতে পারবো সো যেমন হচ্ছে আমি এগুলো কেটে দেই আপাতত শুধু একটা রাখি সো আমরা সো কি বললাম বিভিন্ন অপারেশন করতে পারি আমরা সংখ্যার উপর যেগুলো হচ্ছে অপারেশন করতে পারি যোগ বিয়োগ ভাগ সো খুব সহজ এক্সাম্পল কি বিশ যোগ বিশ আমরা কি পাওয়া উচিত চল্লিশ পাওয়া উচিত চল্লিশ পাইলাম কিন্তু আমরা যদি এটা স্ট্রিংয়ে লিখতাম তাহলে বিশ চব্বিশ আমাদের এই লেখাটাই দেখাইতো আমাদের বিশ চব্বিশ লেখি এইটাই আসছে সো ট্রান যখন দেখবে যে এটা একটা ক্যারেক্টার ক্যারেক্টারের স্ট্রিং ক্যারেক্টার বলা যায় সো যখন দেখবে এটা একটা স্ট্রিং তখন ট্রান চিন্তাই করবে না ওর ভিতর কী আছে কি নাই ট্রান বলবে আচ্ছা তুমি আমাকে স্ট্রিং দিস আমি স্ট্রিংটা দেখাবো আর কিছুই না কিন্তু আমরা যখন লিখবো স্ট্রিং ছাড়া নর্মাল টোয়েন্টি প্লাস টোয়েন্টি তখন ফোটার্ন বুঝবে যে এটা একটা সংখ্যা এটা একটা সংখ্যা দুটা সংখ্যার মাঝে প্লাস আছে সো আমার এই দুটোকে যোগ করতে হবে সো ফোরটরান এইটাকে আগে নিবে বিষ নিবে আরেকটা বিষ নেবে বা আমি যদি এখানে কী লিখি টেন লিখি সো টোয়েন্টি নেবে টেন নিবে তারপরে দুটোকে প্লাস করবে প্লাস করে যেই ভ্যালুটা আসবে কি আসবে থার্টি আসবে সেই ভ্যালুটা হচ্ছে প্রিন্টকে দিবে সো প্রথমে এই অপারেশনটা কমপ্লিট করবে যে ভ্যালুটা পাবে সেইটা প্রিন্ট করে দিবে। সো আমরা এই জন্য এখানে থার্টি দেখতেছি সো একইভাবে আমাদের কী কী অপারেশন আছে প্লাস আছে মাইনাস আছে সংখ্যার উপর যে অপারেশনগুলো হয় প্লাস আছে মাইনাস আছে গুণ আছে গুণ লেখা হয় সে স্টারটা দিয়ে ওই যে শিফট দিয়ে এইট কিবোর্ডে এইটের উপরে যে স্টার আছে ওইটা স্টার দিলে আমরা হচ্ছে গুণ পাবো আর স্ল্যাশ দিলে ভাগ পাবো স্ল্যাশ দিলে ভাগ পাচ্ছি ওকে আর একটা আছে সো আমরা হচ্ছে সংখ্যার উপর বা যে কোনো কিছুর উপর যেই এই চিহ্নগুলো দিয়ে আমরা কোনো অপারেশান করি এটাকে আমরা অপারেটর বলি খুব খুব কনভিনিয়েন্ট নাম যেটা দিয়ে অপারেশান করি সেটা অপারেটর সো যোগ বিয়োগ ভাগ এই চারটা অপারেটর আমরা দেখলাম যেটা হচ্ছে সংখ্যার উপর কাজ করে সংখ্যার উপর কাজ করা আরেকটা অপারেটর আছে এটা হচ্ছে এক্সপোনিয়ান্সিয়াল অপারেটর আমরা নর্মালি লেখার সময় এটা দিয়ে বুঝাই না এক্সপোরেন্সিয়াল ফোর্থ টানে এটা দিয়ে বুঝায় না ফোর্থ টানে বুঝাইতে হইলে দুইটা স্টার দিতে হয় সো এটা দশ দিয়ে অনেক বড় সংখ্যা হয়ে আচ্ছা একবার ট্রাই করে দেখি হয় কি না ভুল আসছে দেখ হোক আমরা হচ্ছে জাস্ট স্কোয়ারটা দেখি বিশাল স্কোয়ার করলে কী হওয়া উচিত আমাদের চারশো হওয়া উচিত হ্যাঁ এক্স্যাক্টলি চারশো আসছে ওকে আর আরেকটা বিষয় আমি হচ্ছে এখানে দশ দিলে বিশের পাওয়ার দশ হইলে তো আমাদের কি এই সংখ্যা হওয়া উচিত আমি আমার কোনো আইডিয়া নাই আমার মনে হয় না এই সংখ্যা উচিত লাস্টে জিরো আছে এনিভাই আমরা হচ্ছে এটা নিয়ে পরে আলোচনা করব যে সংখ্যা অতিরিক্ত বড় হয়ে গেলে আমাদের সবসময় সঠিক সংখ্যা আসে না কেন এটা নিয়েও আমরা নেক্সট কোনো একটা পার্টে আলোচনা করব সো আজকে আমরা দেখলাম যে ডেটা টাইপগুলো কি কী পাঁচটা ডেটা টাইপ ইন্টারজের রিয়েল কমপ্লেক্স এই তিনটা হচ্ছে নিউমেরিক্যাল আর হচ্ছে বাকি দুইটা ক্যারেক্টার আর লজিক্যাল এই দুটা নন নিউমেরিক্যাল সংখ্যা আমাদের এই ডাটা টাইপগুলোর উপর জাস্ট সংখ্যার উপর আমরা পাঁচটা অপারেশান দেখালাম গুণ ভাগ সো সিমিলারলি আমাদের রিয়েল নাম্বারের উপর আমরা জাস্ট ইন্টারজের উপর দেখেছি রিয়েল নাম্বারের জন্য অপারেটার আছে এই পাঁচটা কাজ করে কমপ্লেক্সের অপারেটার আছে ক্যারেক্টারের অপারেটার আছে লজিক্যালের অপারেটার আছে সো আমরা ওগুলা এক এক করে দেখবো নেক্সট পার্টে আমি এই পার্টটা একটু ছোটো রাখতেছি কারণ লাস্ট পার্টটা রেকর্ড করার পরে হঠাৎ করে যখন দেখলাম যে তিরিশ মিনিটের মতো লম্বা একটা ভিডিও হয়ে গেছে তখন আমি বুঝলাম যে এত বড় বানানো যাবে না ছোটো ছোটো পার্ট বানানো উচিত সো আজকের পার্টটা এই পর্যন্তই আমরা হচ্ছে নেক্সট পার্টে এই ডাটা টাইপগুলোর হচ্ছে আরও আরও মানে গভীর আলোচনা করবো ওকে এই পর্যন্তই